যেটি হলো ইন সুবাহ ইন্নি কুন্তুমিনা দোয়ালিমিন ইনুসআসাল্লা সাল্লামকে যখন মাসে গিলে ফেললো তখন তিনি তিনটি অন্ধকারের ভিতরে একটি হলো রাত্রের অন্ধকার দ্বিতীয় হলো সাগরের অন্ধকার তৃতীয় হলো মাসের পেটের অন্ধকার এই অবস্থায় তিনি এই দোয়া পরেছেন পরার পরবর্তী আল্লাহ রব আলমিন তাকে মাফ করেছেন প্রিয়নবী সালু আলি সাল্লাম এসাদ করেছেন দ্যু নুন ইদ দা রব্বাহু আফি বাত হুত যে ইনুসালস দোয়া যখন তিনি মাসের পেটে দোয়াটি পরেছেন তথা ইহা ইন্নি কুন্তুল মুস্তিম ভি সাইন কাত ইস্তাজ আল্লাহুল্লাহ যদি কোনো মুসলিম যে কোনো বিষয়ে বিপদ আপদের সম্মুখীন হয়ে এই দোয়াটি পরে আল্লাহ রুবুল্লা আলমিন তার দোয়া কবুল করবেন এবং বিপদ থেকে উদ্ধার করবেন অন্যত্রে ইমাম হাকিম আবুদাউদ্ হাদিসটি বর্ণনা করছেন ইবনে আবি আকাসের হাদিস ইবনে আবি আকাস বলেন রসলাম আমাদেরকে বললেন আমি তোমাদেরকে এমন কিছু সংবাদ দিব না যেটি হলো কোনো ব্যক্তি যদি এই দুনিয়াবি কোনো ভালা মুসিবত বিপদ আপদে সম্মুখীন হয় তখন যদি একটি দোয়া পরে আল্লাহরবুল্লা আলমিন তাকে বিপদ থেকে রক্ষা করবেন তখন সাহাবীরে বলেন সংবাদ দিন তখন রসলাম বলেন এই দোয়া ইনুস তাই প্রিয় মুসলিম ভাই বোনেরা আসুন আমরা দুনিয়াবি যে কোনো ভালা মুসিবতের সম্মুখীন হলে বা বিপদের সম্মুখীন হলে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই দোয়াটি পরে ধর্না দেই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের দোয়া কবল করবেন এবং বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই দোয়ার প্রতি আমল করার এবং বিপদ আপদ থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন আল্লাহমা আমিন